हेलो बंधुरा, गुड मॉर्निंग। साहिदास किचन एंड ब्लॉगे सबाई के स्वागत जानाच्छी। आशा करी सबाई भालो आछेन, आमिओ भालो आछी। एखन समय होयेछे प्राय 10टार मतो, आर एखन आमी आर आमार हजबैंड चले एसेछी आमादेर चाचातो भाईयेर घरे। ওরা আমাদেরকে দুপুরের দাওয়াত দিয়েছিল, আমরা বাড়িতে চলে যাব, তাই আমরা দাওয়াত খেতে পারবো না। তাই আমার হাজবেন্ড বলল চলো এখন ঘুরে আসি, পরে আরেকদিন এসে দাওয়াত খেয়ে নেব। আর এখন এসে দেখি ভাবি মাছ ধুয়ে নিচ্ছে, আর ওদিকে আমাদের জন্য শ্যামাই বানিয়েছে, আর ওদিকে পাঁপড় চাপড় ভেজে রেখে দিচ্ছে। তো ফাইনালি ওরা আমাদেরকে শ্যামাই টেমা বানিয়ে রেডি করে দিয়েছে, আর আমরা চা শ্যামাই খেয়ে বেরিয়ে পড়লাম। বাড়িতে এসে স্নান টান করে ভাত টাত খেয়ে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির জন্য। আর আমার মা আর আমার ভাইয়ের বউ দাঁড়িয়ে রয়েছে। কিছুক্ষণ এসে আমার হাজবেন্ড বলল তেল লওয়া লাগবে, তাই তেল বেশিতে চলে গেল। তেল নিয়ে আবারও চলে গেলাম। আর আমরা দুজনে এসেছি, আমার ছেলে আসছে না, ও নানু বাড়িতে গেলে আসতে চায় না। আমরাও বেশি জোর করে আনলাম না, কারণ কদিন স্কুল বন্ধ ছিল, তাই ভাবলাম কদিন বেরাক, দু তিন দিন পরে এসে ওর বাবা নিয়ে যাবে। ও নানু বাড়িতে থাকতে যতটুকু ভালোবাসে, নিজের বাড়িতেও ততটুকু ভালোবাসে না। আর ওর বাবাও বলল দু দিন থাক, তারপরে এসে নিয়ে যাব। আসার সময় ভাবলাম আমার স্যান্ডেলগুলো যেহেতু নষ্ট হয়ে গিয়েছে, তাই এক জোড় স্যান্ডেল নিয়ে নিই। তাই চলে গেলাম একটা স্যান্ডেল দোকানে। ওখানে গিয়ে অনেকগুলো স্যান্ডেল দেখছিলাম, কিন্তু আমার একটা পছন্দ হয় না। জুতোগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল, কিন্তু অনেক গরম, তাই আমি জুতোগুলো নিলাম না। দোকানিও আমাকে অনেকগুলো স্যান্ডেল দেখিয়েছিল, কিন্তু আমার একটা পছন্দ হয় না। আমার হাজবেন্ডও দেখছিল এই স্যান্ডেলগুলো, দেখিয়েছিল স্যান্ডেলগুলো পছন্দ হয়েছিল, কিন্তু অনেকটা উঁচু, আমি উঁচু স্যান্ডেল পরতে পারি না, তাই ওগুলো নিলাম না। তারপর দোকানি বলল বসে নাও, আমি অনেকগুলো স্যান্ডেল দেখাবো তোমাকে। তারপর একজোট দিয়েছিল, পরে দেখলাম, দেখতে দেখতে লাস্ট পর্যায়ে একজোড় পছন্দ হয়েছে, আর ওগুলো নিয়ে নিলাম। আমরা মহিলারা এরকমই দোকানে গেলে কোনটা রেখে কোনটা নেব কনফিউজ হয়ে যাই। তো ফাইনালি স্যান্ডেল জোড় নিয়ে আমরা চলে আসলাম বাড়িতে। তারপর আর ভিডিও করা হয়নি, একেবারে বাড়িতে এসে ভিডিও করা হয়েছে। আর বাড়ি থেকে এগুলো নিয়ে আসছিলাম, এখানে পানির গাছ, অ্যালোভেরার চারাও নিয়ে আসলাম। চারাগুলো আমি বের করে লাগিয়ে নেব, নাহলে বেশি দেরি হয়ে গেলে মরে যাবে, তাই সবগুলো পুলি আমি বার করে নিয়েছি। লেবুর চারাগুলো আমি বের করে নিলাম। আর এই যে দেখুন কত বড় একটা কাঁঠাল দিয়ে দিয়েছে। বলেছিলাম কাঁঠাল লাগবে না, যেহেতু ছেলেও বাড়িতে নেই, কে খাবে কাঁঠাল, তবু মা দিয়ে দিয়েছে। তো চলো দেখে নিই কিরকম স্যান্ডেল নিয়েছি। স্যান্ডেলগুলো ভালোই লাগছিল, কিন্তু কালারটা ব্ল্যাক খুঁজছিলাম, পাচ্ছিলাম না। এটাও খারাপ লাগে না, বেশ ভালোই লাগে। এটা আমার হাজবেন্ডের পছন্দ মতো নিয়ে নিলাম। আমি সবসময় এরকম মিডিয়াম উঁচু স্যান্ডেল পরি, বেশি উঁচু পরতে পারি না, তাই এই সাইজের স্যান্ডেলই বেশি কেনা হয়। এখন পরে দেখাচ্ছি আমি তোমাদেরকে।
পরার পরে ভালোই লাগছিল, কমফোর্টেবল ফিল করছি। তো যাই হোক, এখন সন্ধে হয়ে গিয়েছে, আর কিছু খাবো ভাবছিলাম, তাই চা বানিয়ে নিলাম। বাড়ি থেকে ভাত খেয়ে এসে তারপরে অনেকটা টাইম হয়ে গিয়েছিল, আর কিছুটা খিদেও লেগে গিয়েছিল, তাই তাড়াতাড়ি করে চা বানিয়ে নিলাম। আর ভাবলাম যে কিছুক্ষণ পরে ভাত বানিয়ে নেব। বাড়ি থেকে এসে আর কিছু রান্না করছিলাম না, এখন চাটা নিয়ে নেব। আর বাড়িতে এসে দেখি বাড়িটা একেবারে ফাঁকা ফাঁকা লাগছিল, যেহেতু ছেলে বাড়িতে নাই, ও বাড়িতে না থাকলে এরকম ফাঁকা ফাঁকা লাগে। আমি বিস্কুট নিয়ে নিলাম। আর কোনোখানে বেড়াতে গেলে বাড়িতে আসার পরে অনেক কাজ বেড়ে যায়, আর আমি বসে বসে ভাবছিলাম এগুলা কখন করব। পুরোটা ঘরের অবস্থা একেবারে শেষ হয়ে গিয়েছে। তো যাই হোক, এখন চলে গেলাম রাতের খাবারের জন্য রেডি করতে। এখানে আমি বোল নিয়ে নিলাম, বোলগুলো কেটে ধুয়ে নিয়েছি, আর দুটো আলু কেটে নিয়েছি, দুটো টমেটো কেটে নিয়েছি, এগুলো দিয়ে নিরামিষ তরকারি বানাবো। আর এখন দিয়ে দিয়েছি কড়াইতে তেল। তেলটা গরম হয়ে গেলে আমি প্রথমে আলুগুলো ভেজে নেব। আলুগুলো হালকা ভেজে নিলে তরকারিটা আমার মনে হয় টেস্টটা বেড়ে যায়। এভাবে নাড়াচাড়া দিয়ে আমি আলুগুলো হালকা ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এই কড়াইটাতে আর অল্প তেল দিয়ে এখানে পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। পাঁচফোড়নটা ফুটে উঠলে তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ভেজে তা এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটাটা একেবারে কম দিয়েছি, আর এর মধ্যে মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া দিয়ে দিলাম। এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব, এর মধ্যে অল্প জল দিয়ে দেব। জলটা দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে সবজিগুলো দিয়ে দেব। লবণ দিয়ে দিলাম, এর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। আলুটা দিয়ে অল্প নাড়াচাড়া করে সিদ্ধ করে নেব। যেহেতু ভুলটা একেবারে নরম, বেশি টাইম লাগে না সিদ্ধ হতে, তাই আলুটা প্রথমে সিদ্ধ করে নেব। এখন ভুলগুলো দিয়ে দিলাম, এর মধ্যে টমেটোগুলোও দিয়ে দিলাম। এখন ভালোভাবে নাড়াচাড়া করে নিব। এখানে আমি কোনো পানি ইউজ করব না, ভুল থেকে অনেকগুলো পানি বের হয়ে আসে। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। পাঁচ মিনিট পর চলে আসলাম, তরকারিটা পুরোপুরি হয়ে গিয়েছে, আলুগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে কোনো পানি ইউজ করছি না। এখন নামিয়ে নেব। আর ওই যে দেখেন, ওরা মামা ভাগ্নি বসে বসে মজা করছিল, ওরা দুজনে গল্প করছিল। আমার ছেলে বাড়িতে নাই, তাই ঘরটা একদমই খালি খালি লাগছিল, তাই ওর মামা গিয়ে ও বাগ্নিকে নিয়ে আসলো। আর ও আমার ছেলেকে খুঁজছিল, বাই বাই বলে ডাকছিল, তাই আমি মোবাইলে ফটো বের করে দেখালাম। আর ওর ফটোটা দেখলেই বাই বলে ডাকে।
তো যাই হোক, আমরা এখন চলে গেলাম চারাগুলো লাগাতে, আর ওদিকে ধনে গাছগুলো লাগিয়ে দিয়েছে। আর আমার হাজবেন্ড চারাগুলো লাগাচ্ছিল আর আমি ভিডিও করছিলাম। আর ওইদিকে দেখেন শিমের গাছগুলো সুন্দর করে হয়েছে, আর এটা হয়েছে বুলের গাছ, অনেকটা বড় হয়ে গিয়েছে। আর এটা হয়েছে শসা, যেটা আমরা খিরা বলি। আর এটা হয়েছে মিষ্টি কুমড়া। আর ওদিকে লাগিয়েছি বরবটি, অনেকটা বড় হয়ে গিয়েছে, চাং দিতে হবে। আর ওদিকে আছে ভেন্ডি, ঢেঁড়স। আর একদিন প্রচুর বৃষ্টি হয়েছিল, বৃষ্টি হওয়ার পরে গাছগুলা অনেকটা সুন্দর হয়েছে। আর ওদিকে আমার হাজবেন্ড বরবটি গাছগুলাতে চাং দিয়ে দিয়েছিল, আর আমি হেল্প করেছিলাম। এভাবে ছোট্ট করে একটা চাং দিয়ে দেব। আমাদের এই মিনি ভেজিটেবল গার্ডেনটা কেমন হয়েছে জানাবেন। আর যারা যারা আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন ভিউয়ার্স, ওরা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা অল অপশনটি অল করে দেবেন, যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। তো আজকে এখানেই শেষ, সবাই ভালো থাকবেন।